Recording is on. আচ্ছা, ওয়ার্ডে নিশ্চয়ই তোমরা অনেক সময় কাজ করেছো। ওয়ার্ডে কাজ করার সময় দেখতে পেয়েছো উপরে একটা এরম টুলবার থাকে, এখানে আমার ওই টাইমস, রোমান, ওইগুলো সব লেখা থাকে। এখানে তোমরা একটা সেই বাটন থাকে যেটা ক্লিক করলে মাল্টিপল অপশনস গুলো আসে, তারপর সে সাইজ গুলোর জন্য একটা আলাদা ফোল্ডার জায়গা আছে, এখানে ক্লিক করলে এগেন এর সাইজের মাল্টিপল অপশন গুলো আসবে, বোল্ড থাকে, ইটালিক থাকে, আন্ডারলাইন থাকে। এই যে পার্টটা, যে টুলবার, সেটা আমরা সুইং এ বানাবো। তাহলে টুলবারটা কি হচ্ছে, যে আমরা একটা কন্টেইনার তৈরি করছি যেখানে কমনলি ইউজ কিছু কন্ট্রোল সেটা ওই কন্টেইনারের মধ্যে হোল্ড করা থাকে। কমনলি ইউজ মানে এই যে ফন্ট সাইজ, এই কমনলি ইউজ যে কন্ট্রোল গুলো আমাদের কাজ করার জন্য, সেগুলো আমাদের ওই টুলবারটায় হোল্ড করা থাকে। তাহলে ইউজ টু ইমপ্লিমেন্ট টুলবার কন্টেইনার দ্যাট হোল্ডস কমনলি ইউজড কন্ট্রোলস। আচ্ছা, তো এটা ইউজ করার জন্য আমার মোটামুটি প্যাকেজ কি থাকে? প্যাকেজে তো অবভিয়াসলি যে টুলবার ক্লাস মেনশন থাকবে। তাহলে আমার অ্যাকচুয়ালি হায়ারার্কিটা কিরকম যায়? java.awt.component, এটার মধ্যে অ্যাকচুয়ালি java.awt.container, এর আন্ডারে java.x.swing.jcomponent, এটা কম্পোনেন্ট হবে। হ্যাঁ, আর অ্যাকচুয়াল যে ক্লাসটা বা যে প্যাকেজটা আমরা অ্যাকচুয়ালি ইউজ করব সেটার নাম কি? java.x.swing.jtoolbar। এই যে টুলবার ক্লাসের জন্য আমরা ডাইরেক্টলি যে টুলবারটাও সিলেক্ট করতে পারি, অথবা আমরা পুরো সুইং এর প্যাকেজ ইউজ করে পুরো কাজটা করতে পারি। তাহলে আমরা অ্যাকচুয়ালি বানাবো এই জিনিসটা। এখানে আমাদের ফন্ট দেওয়া থাকবে, সাইজ দেওয়া থাকবে, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন এগুলো হবে। তাহলে এটা ক্রিয়েশনের জন্য আমার পরপর কনস্ট্রাক্টর কি হয়? ফার্স্ট কনস্ট্রাক্টর আমাদের যেরকম ডিফল্ট কনস্ট্রাক্টর থাকে, যে টুলবার। তাহলে এটা যদি আমি ইউজ করতে চাই, আমি কিভাবে ইউজ করব? এই ক্লাসটা আমাকে নিতে হবে, যে টুলবার, তার অবজেক্ট নিলাম টিবি ইকুয়াল টু নিউ যে টুলবার। এটা এই যে টুলবারটা হলো, এটা আমি কোথায় অ্যাড করব? ফ্রেমের মধ্যে। তাহলে এফ ডট অ্যাড, তার মধ্যে কি অ্যাড করব? এই যে টুলবারটা টিবি। ক্লিয়ার? ইউজ আচ্ছা, নেক্সট স্লাইডে যাব। না ম্যাম, আচ্ছা, তোমাদের নেক্সট যাওয়ার ক্লাসটা তো হয়ে গেছে। ওকে ওকে, নেক্সট ক্লাসটা, আচ্ছা আমি এটা করিয়ে নিই তারপর বলছি। দু নম্বর কনস্ট্রাক্টর কি? আমরা কনস্ট্রাক্টরটা, এই যে টুলবারটা ক্রিয়েট করব, সাথে কিভাবে ক্রিয়েট করব সেটাও লেখা থাকবে। মানে আমি এইভাবে ভার্টিক্যালি করব, ভার্টিক্যালি করব না হরাইজন্টাল করব সেটা আমি মেনশন করে দেবো। তাহলে এটাও যদি আমি এগেইন ইউজ করতে চাই, এগেইন আমার যে টুলবার ক্লাস, তার অবজেক্ট নিউ যে টুলবার, এর মধ্যে আমি কিভাবে ক্রিয়েট হচ্ছে ভার্টিক্যাল আর হরাইজন্টাল সেটা আমি মেনশন করব। যে টুলবার ডট, সে আমি ভার্টিক্যাল করতে চাই। ফাইন,
ফাইনালি টুলবারটা আমায় কিসে অ্যাড করতে হবে, ফ্রেমের মধ্যে অ্যাড করতে হবে। আচ্ছা নেক্সট আমি টুলবারটা ক্রিয়েট করব উইথ দ্য নেম। যে টুলবার ক্লাস তার অবজেক্ট। এবার এখানে আমি নামটা ইউজ করলাম, সে আমি নাম দিলাম স্যাম্পল। ফাইনালি ফ্রেমের মধ্যে আমি টুলবারটা অ্যাড করলাম। আর লাস্ট যে কনস্ট্রাক্টরটা সেখানে বোথ হাউ সেটাও মেনশন থাকবে, স্ট্রিং সেটাও মেনশন থাকবে। এটা হচ্ছে আমার প্রসেসটা, এটা যদি ইউজ করতে চাই, ইউজ করার জন্য আমার প্রসেসটা কি হবে, যে টুলবার ক্লাস তার অবজেক্ট নিলাম টিবি, এখানে তুমি একটা কিছু নাম পাস করলে, সাথে তুমি কিভাবে ইউজ করতে চাও। ম্যাম ভার্টিক্যাল ইয়া হরাইজন্টাল যেটা আমি ইউজ করবো সেটা দিতে হবে, ইন্ট হয়েছে। এখানে ভার্টিক্যাল ধরো ব্র্যাকেট ক্লোজ, বা এখানে তুমি স্ট্রিংটার নাম দিলে যা খুশি ইউজ করতে চাও। ফাইনালি ফ্রেমের মধ্যে আমাকে অ্যাড করতে হবে টুলবারটা। এটা হচ্ছে আমার চারটে টাইপ অফ কনস্ট্রাক্টর। হয়ে গেছে ম্যাম। নেক্সট আমার কি কি মেথডস আমার এর মধ্যে আছে। মেথডস এর মধ্যে ফার্স্ট হচ্ছে আমি টুলবারটা ক্রিয়েট করে ফেলেছি, পরে আমি কোন কম্পোনেন্ট অ্যাড করতে চাই, তাহলে ফার্স্ট হচ্ছে অ্যাড। টু অ্যাড আ কম্পোনেন্ট টু দি টুল বার কিভাবে ইউজ করব, এক্সাম্পল দেখি। যে টুল বার ক্লাস তার মধ্যে সে আমি একটা বোল্ট যে বাটনটা সেটা ইউজ করব, তাহলে B1। আচ্ছা ওকে, সে আমি একটা বাটন ইউজ করব যে টুলবারের মধ্যে, তাহলে ফার্স্ট আমি বাটনের ক্লাসটা নিলাম। এখানে বাটনের জায়গায় আমার এরম একটা বোল্ট বাটন থাকে রাইট, তাহলে সেটা আমি স্ট্রিং হিসাবে না লিখে সে আমি একটা ইমেজ শো করাবো। সেই ইমেজটার মধ্যে এই বি লেখা ছবিটা আছে, সেটা আমি আপ করালাম, তাহলে ফাইনালি যে বাটনটা ক্রিয়েট হলো এটা আমার টুলবারে অ্যাড হবে। এই হচ্ছে অ্যাডের প্রসেস। নেক্সট আরেকটা যেটা হতে পারে, সে আমাদের টুলবারে মাল্টিপল কম্পোনেন্টস গুলো আছে, কম্পোনেন্টস গুলো কি ওয়ান আফটার অ্যানাদার আছে, সে তার মধ্যে আমি একটা স্পেস দিয়ে একটা সেপারেট করতে চাই, বোল্ড আগে তারপর একটা স্পেস দিয়ে আন্ডারলাইন, মানে সেপারেটার একটা কিছু আমি অ্যাড করব যাতে আমার বুঝতে সুবিধা হয়। তো সেই সেপারেটার অ্যাড করার প্রসেসটা নেক্সট দেখবো।
আচ্ছা এটা ডান, এখানে কিন্তু ইয়েস ম্যাম। একই ব্র্যাকেটের মধ্যে, ওকে আমি এখানে স্পেস হয়নি বলে নিচে লিখেছি। ওকে তাহলে নেক্সট হচ্ছে আমার অ্যাড সেপারেটর, সেপারেটরে কি আমি একটা সেপারেটর অ্যাড করব যাতে আমার টুলবারে কম্পোনেন্ট গুলো একটার সাথে একটার মধ্যে ডিফারেন্সটা বোঝা যায়। এখানে আমি সাইজটাও মেনশন করতে পারি যে আমি কত সাইজের অ্যাকচুয়ালি আমি সেপারেটর ইউজ করব। এবার যদি আমি এটা ইউজ করতে চাই এক্সাম্পল, হ্যাঁ ম্যাম বলছি, সেকেন্ড লাইনটা আপনি কি লিখেছেন? ভয়েড অ্যাডেড, অ্যাড সেপারেটর সাথে ডাইমেনশন সাইজ। এইটা হচ্ছে আমার দুটো মেথড, আইদার ডাইরেক্টলি টুল বারে আমি সেপারেটর অ্যাড করব তাহলে টিবি ডট অ্যাড সেপারেটর, অথবা টিবি ডট অ্যাড সেপারেটর ডাইমেনশন সাইজটা আমি মেনশন করছি তাহলে নিউ ডাইমেনশন 50,50। এবার আমি একটা কোডিং দেখি যেখানে আমি পুরো যে টুল বারটা আগে এক্সাম্পল দিলাম সেটা ক্রিয়েট করব আর তাতে মাল্টিপল মেথডস গুলো আমি ইউজ করব। সুইং আর এডাব্লিউটি বোথ প্যাকেজ নিলাম, নেক্সট আমি কি করি ক্লাস নিই। ক্লাসের নাম নিলাম যে টুলবার এক্সাম্পল। এবার আমি অ্যাকচুয়ালি সমস্ত ক্রিয়েশনটা একটা কনস্ট্রাক্টরের মধ্যে করি যেটা নেম হচ্ছে সেম অ্যাজ ক্লাস নেম। কনস্ট্রাক্টরের মধ্যে করার কারণটা হচ্ছে আমায় তাহলে বারবার প্রত্যেকটা গিয়ে কল করতে হবে না, ডাইরেক্টলি আমি যখন কনস্ট্রাক্টরটা ইনিশিয়েট করব অটোমেটিক সমস্ত কিছু কনস্ট্রাক্টরের মধ্যে যা যা আমি ক্রিয়েট করব সেটা অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। তাহলে আমি যখন কনস্ট্রাক্টর ক্রিয়েট করব সেম নেম অফ দিস ক্লাস নেম। এই হচ্ছে আমার কনস্ট্রাক্টর ক্রিয়েট হলো, এবার আমি সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করলাম। এবার কনস্ট্রাক্টরের ভেতরে আমি সব ক্রিয়েশনটা কমপ্লিট করব। আচ্ছা এতদূর ডান, আমি নেক্সট স্লাইডে যাব। ইয়েস ম্যাম। এবার ফার্স্ট আমি কি করব, আমি একটা ফ্রেম ক্রিয়েট করতে হবে কারণ আমি ফ্রেমের মধ্যে টুলবারটা অ্যাড করব। যে ফ্রেম তার অবজেক্ট নিলাম যে এফ ইকুয়াল টু নিউ যে ফ্রেম, ফ্রেমটার নাম দিলাম এক্সাম্পল। তুমি এখানে ব্ল্যাঙ্ক রাখতে পারো তাহলে ফ্রেমের কোনো নাম থাকবে না। এবার আমি সে সেট লেআউট করছি, মানে আমি ফ্রেমটার লেআউট ফিক্স করছি, সেটা সে আমি দিলাম ফ্লো লেআউট। আচ্ছা ফ্লো লেআউট গুলো একটু ভালো করে দেখবে যে কি কি লেআউট আছে, আর সাথে ইভেন্ট হ্যান্ডলিংটাও একটু ভালো করে দেখে নেবে। আচ্ছা নেক্সট ফাইনালি আমি টুলবারটা ক্রিয়েট করব। ফ্রেমের মধ্যে এবার আমায় টুলবারটাকে অ্যাড করতে হবে। তাহলে অ্যাড করার প্রসেস কি, ফ্রেমের যে অবজেক্টটা ডট অ্যাড টুল বারের অবজেক্টটা সেখানে আমি পাস করালাম, তাহলে আমার ফ্রেমের মধ্যে টুল বারটা অ্যাড হয়ে গেল। এবার কি আমি জাস্ট টুল বার
টা রেখেছি কিন্তু টুলবারে আমি কোনো বাটন অ্যাড করিনি, তাহলে আগের প্রসেসে যেভাবে আমি বাটন অ্যাড করলাম পরে সেটা আমি করি। এবার টুলবারের মধ্যে আমার এই বাটনটা অ্যাড হবে, তাহলে যেভাবে ফ্রেমের মধ্যে টুলবার অ্যাড হয়েছিল টুলবারের মধ্যে সেভাবে বাটন অ্যাড হবে, তাহলে টুলবারের আমার টুলবারের জন্য যে অবজেক্টটা ছিল টিবি ডট অ্যাড, কি অ্যাড করছি বাটন, তাহলে বাটনের যে অবজেক্টটা সেটা এখানে পাস হবে। ফাইন, নেক্সট বোল্ড হলো, এবার আমি ইটালিক বাটনটা ক্রিয়েট করব, তাহলে ইটালিক বাটনটার জন্য সে আমি এগেন একটা ইমেজ আইকন দিয়ে একটা বাটন ওর মধ্যে অ্যাড করব। এটা আমি এইভাবেও করতে পারি, একটা প্রসেস আমি এরম দেখালাম আলাদা বাটন ক্রিয়েট করে তার মধ্যে পরে আমি টুলবারে বাটনটা অ্যাড করছি, আর আমি ডাইরেক্ট অ্যাড করতে পারি। সেই ডাইরেক্ট যদি অ্যাড করতে চাই কিভাবে অ্যাড করব, টিবি ডট অ্যাড টুলবারের মধ্যে অ্যাড করব, কি অ্যাড করব, নিউ যে বাটন, যে বাটনটা কি থাকবে একটা ইমেজ আইকন শো হবে। ইটালিকের জন্য আমি আই লেখা একটা ইমেজ অ্যাড করছি এখানে। ফাইন, তাহলে আমার এটা হচ্ছে আমি দুটো স্টেপে অ্যাড করেছিলাম, এটা আমি ডাইরেক্টলি একটা স্টেপে অ্যাড করে দিলাম, তাহলে আমার টুলবার ক্রিয়েশন ডান। ফাইনালি আমি ফ্রেমের মধ্যে ফ্রেমের সাইজটা ফিক্স করি, এবার ভিজিবিলিটি বাই ডিফল্ট ফলস থাকে, তাহলে আমাকে ট্রু করতে হয়, আদারওয়াইজ কিন্তু ফ্রেমটা শো হবে না, তাই ভিজিবিলিটি ফিক্স করতে হয়। আচ্ছা, এবার তুমি ডিফল্ট ক্লোজ রাখতেও পারো নাও রাখতে পারো। ও ক্যাপিটাল, হ্যাঁ এক্সিট অন ক্লোজ মানে ক্লোজ বাটন ক্লিক করলে ডাইরেক্টলি ফ্রেমটা থেকে এক্সিট হয়ে যাবে। এবার আমি মেইন কল করি, আচ্ছা আমার সমস্ত ক্রিয়েশনটা কনস্ট্রাক্টরের মধ্যে হয়ে গেছে, আমি আইদার ক্লাসের অবজেক্ট কল করতে পারি অথবা কনস্ট্রাক্টরটাকে ইনিশিয়েট করালাম, সে আমি সেকেন্ড প্রসেসটা ইউজ করছি, নিউ নিউ আমার কনস্ট্রাক্টরের নাম কি ছিল, ক্লাসের নেমের সেম, তাহলে যে টুলবার এক্সাম্পল, এটা হচ্ছে মেন ক্লোজ হলো, এখানে আমার ক্লাস যেখানে ক্রিয়েট করেছিলাম ক্লাস ক্লোজ হলো, তাহলে অ্যাকচুয়ালি আমার জিনিসটা কি তৈরি হবে, আমি এরকম একটা ফ্রেম বানিয়েছি তার মধ্যে আমার একটা টুল বার অ্যাড হয়েছে যেখানে আমার বোল্ড আর ইটালিক এই দুটো বাটন থাকবে। ক্লিয়ার? ইয়েস ম্যাম।